সময়টা অগ্নিযুগ। ইংরেজ বিরোধী আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে। বাংলার কুটিরে জন্ম হচ্ছে মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা বৈদ্যদারদের। ইংরেজদের বেয়নেটের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে ভয় পায় না বঙ্গললনা। কিন্তু সমস্যা হলো, দুঃসাহসী এই মেয়েরাই তখনও প্রথাগত শিক্ষা থেকে অনেক পিছিয়ে। গ্রামের আনাচে কানাচে দু একটা পাঠশালা থাকলেও উচ্চশিক্ষার জন্য গন্তব্য একমাত্র কলকাতা। এরকমই এক পরিস্থিতিতে বিজয়কৃষ্ণ ভট্টাচার্য ঠিক করলেন মেয়েদের জন্য কলেজ প্রতিষ্ঠা করবেন। প্রচুর বাধা, তীব্র আর্থিক সংকট সব কিছুকে কাটিয়ে 1947 সালের 1 আগস্ট তিনি তৈরি করলেন হাওড়া গার্লস কলেজ। তার মরণোত্তরকালে এই কলেজের নাম রাখা হয় বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। আজকে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া 75 বছরে পদার্পণ করছে। গৌরবময় যাত্রাপথের এই শুভ সন্ধিক্ষণে যার কথা স্মরণ না করলেন নয়, তিনি হলেন এই কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ ডক্টর বিজয়কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়। নারী শিক্ষার প্রবর্তনে তিনি একজন উল্লেখযোগ্য পথিকৃৎ। তার প্রচেষ্টায় 1936 সালের যে ভবানী বালিকা বিদ্যালয় 3টি ছাত্রী নিয়ে তার পথ চলা শুরু করেছিল, আজ সেই প্রতিষ্ঠান মহিরুহের আকার ধারণ করেছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 4,000 ছাত্রী সংখ্যা নিয়ে একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বিজয়বাবুর নিজের ভাষায় উদ্ধৃতি করছি। 1948 সালের পত্রিকায় তিনি লিখেছেন, আমরা এই কলেজে চাই সত্যিকারের শিক্ষা দিতে। শিক্ষক মণ্ডলীর সঙ্গে ছাত্রীদের সম্পর্ক যাতে সত্যিকারের গুরু শিষ্যের সম্পর্কে দাঁড়ায়, সে বিষয়ে অধ্যাপক ও ছাত্রী সকলেরই সচেষ্ট হওয়া উচিত। এইখানে আরও লিখেছেন তিনি, ছাত্রীদের সত্যিকারের শিক্ষার জন্যে ঐকান্তিকভাবে চেষ্টা করিবেন অধ্যাপক মণ্ডলী, জ্ঞান ভাণ্ডার থেকে রত্ন সংগ্রহের জন্যে ও সমাজের কল্যাণের জন্যে ছাত্রীরা অধ্যাপকদের সঙ্গে নিকট আত্মীয়ের মতো ব্যবহার করবেন, তাহলেই এই প্রতিষ্ঠানের এবং ছাত্রীদের কল্যাণ সুনিশ্চিত। বর্তমান পরিস্থিতিতে উচ্চশিক্ষার বাহক ও ধারক হিসেবে এই কলেজ বিজয়বাবুর সেই মানদণ্ড বহন করে চলেছে। পথ চলতে চলতে 2021 সালে কলেজের 75 বছর পূর্তি যখন পালন করছি, ঠিক তখনই আমরা শুরুর দিনগুলোকে দেখার চেষ্টা করছি। 1916 সালে ভবানী বালিকা বিদ্যালয় থেকে যাত্রা শুরু। একজন অদম্য মানুষের লড়াইয়ের ফসল 1947 সালের এই কলেজ। আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিজয়কৃষ্ণ ভট্টাচার্য যে স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, আমরা তার পথই অনুসরণ করতে চাই। উত্তাল এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কিভাবে স্বপ্ন দেখতে হয় তা বিজয়কৃষ্ণ ভট্টাচার্যই শিখিয়ে দিয়েছিলেন। যে সময় দাঁড়িয়ে এই কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে, নারী শিক্ষা তখন বাতুলতা বা বলা ভালো সমাজের কাছে ব্রাত্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামমোহন রায় নারীদের শিক্ষা ও সম্মানের জন্য যে লড়াই শুরু করেছিলেন, সেই পরিকল্পনার প্রতিফলনই কার্যত ঘটিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এই কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এখন 2021, চারিদিক উত্তাল। ভয়াবহ মহামারীর কবলে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে সমগ্র মানব জাতি। শিক্ষা ব্যবস্থার সামনে আরও বড় চ্যালেঞ্জ। কলেজের 75 বছর পূর্তিতে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা কি থেমে যাব? স্তব্ধ হবে শিক্ষার জয়গান? না, হয়নি, হতে দিইনি। আমরা প্রযুক্তিকে হাতিয়ার করে এগিয়ে চলেছি, সব বাধা বিপত্তি ভয়কে জয় করে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। একা নয়, সমগ্র কলেজ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অবশ্যই আমাদের ছাত্রীরা। প্রতিকূল পরিস্থিতিকে হারিয়ে কিভাবে জয়ধ্বজা ওড়াতে হয় সেই শিক্ষার বীজ তো অনেক আগেই বপন করে দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠাতা। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন ছোট ছোট মনগুলো নিয়ে ছাত্রীরা কলেজে প্রবেশ করে, তখন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকে, দুচোখ ভরে স্বপ্ন দেখো, লড়াই করো, সাফল্য আসবেই। চলো, সাফল্যের পেছনের যে গল্প তুমি আমি একসাথে লিখি, গল্প লেখা শুরু হয়ে গেছে।
দুচোখে স্বপ্ন যখন আছে কে আমাদের আটকাবে? স্বাধীনতার উত্তাল সময় যা পারেনি, করোনা মহামারীও তা পারবে না। এত লড়াই, সংগ্রাম, প্রতিরোধ, তবু নারী শিক্ষায় ব্রতী ছিলেন তৎকালীন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আমরা পেরেছি, সাফল্য তো এভাবেই আসে, আর ইতিহাস এভাবেই লেখা হয়।